তাই কোরআন একজন শিখেছিল, তার কথা বলবো বলে এই কোরআনের কথা বলছি। ছেলেটার বাড়ি আমাদের ওই এলাকায়, আমার কলিজার টুকরা, আমার খুব নিকটতম আত্মীয় সেই ছেলেটা পড়তো জয়নগর থানা, আপনার কিনা নড় বলে একটা জায়গা। আমি বলছি আর তারা শুনছে, এই মোবাইলে এই রেকর্ডিংগুলো হয়ে যাচ্ছে, ইউটিউবে চ্যানেলে যাচ্ছে, ওরাও শুনছে। সেই মাদ্রাসায় ওই ছেলেটা পড়তো। মাদ্রাসায় ছুটি দিয়েছে, সব ছেলেরা বাড়ি আসছে, কোরআনের বিরাট পাওয়ার আছে না নাই? জোরে বলেন, কোরআনের এত পাওয়ার, যারা কোরআন সিনাই করে নিয়ে কবরে যাবে, কোন রকমের পাপের কারণে, গুনার কারণে যদি জাহান্নামে যায়, সব জায়গা পুড়বে, সিনা পুড়বে, উড়বে না। মাদ্রাসায় ছুটি হয়ে গেল, শত শত ছেলে বাড়ি চলেছে, ও মুসলমানেরা, ও মায়েরা বুড়া বেটিরা, কোরআন শরীফকে ঘৃণা করো, কোরআন শরীফ পড়তে দাও না সন্তানের, নিজে জানো পড়ো না। আমি কোরআন শরীফ জানতাম, পড়ি না বলে ভুলে গেছি, কিন্তু অনেক মুরব্বী আছে প্রত্যেক দিন পেপার পড়ে, টাকা যায় যাক, ওই 5 টাকা ওই 4 টাকা পেপার কেনার টাকা যদি ইমাম সাহেবের কাছে দেয় যে হুজুর এক কাপ চা খাবেন, আমার কোরআন শরীফে দুটো অক্ষর বলে দেন, আলিফ বে তে সে জিম হে খে, আলিফ বা তা সা জিম হা খ, যে কোনো কায়দায় বলে দেন আমি আপনার 5 টাকা দেব। আল্লাহর কসম, যদি আলিফ বা তা সা বলে, এ কিন্তু কোরআন শরীফ পড়ে বাজারে গেছে, কেন আলিফ বে তে সে জিম হে খে, আলিফ বা তা সা জিম হা খ, এগুলো কোরআন শরীফের ভিতরে আসে না নাই? তাহলে যে কায়দা পড়লো সে কি পড়লো? কোরআন পড়লো। এগুলো সব মানুষের মাথায় ঢুকবে না, আমি তো কায়দা পড়েছি, ও কি কোরআন শরীফ? না, কোরআন শরীফ শেখার কায়দা, কি কায়দায় কোরআন পড়বে এই জায়গায় সব কায়দা। আপনারা বুঝতে পারেননি, এই যে কায়দা কানুন কায়দার ভিতরে, কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি যদি কায়দা পড়ে বাজারে যাই, আলিফ বা তা সা বলে বিড়ি কিনতে গিয়ে চলে গেলাম বাজারে, তাহলে কি পড়ে গেলাম? কোরআন শরীফ পড়ে গেলাম। দিলাম কত? 3 টাকা বা 5 টাকা দিলাম। তাহলে 24 ঘন্টা দুটো মানুষ আছে, বাবা ছোটবেলাতে পেপার পড়া নেই, বাবা পেপার না পড়লে আর ঘুম হয় না, কেন কোরআন না পড়লে ঘুম হয়, এরকম জীবন তৈরি করতে পারো না, কোরআন না পড়লে ঘুম হয় না, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নাকি, প্রত্যেকটা অক্ষরে কটা নাকি, 10টা করে নাকি, যে শুনবে সেও 10টা পাবে। কোরআনের হাফেজের মাদ্রাসায় ছুটি হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ছুটি হওয়ার পরে, তবে এই প্রসঙ্গে একটা কথা বলি, যারা গুণিন গুণিন বিশ্বাস করবেন, কথা বুঝতে পারেননি, এ জাহান্নাম গুণিন কি জোরে বলেন, জাহান্নামি আগে পিছের কথা বলে, বিশ্বাসঘাতক, তার নিজের প্রমাণ আমি একটু পরে আসছি। আপনি যাবেন যে আমার এই অনেক মায়েদের ফেরে ফেসাতে ফেলে বেশি, আর ওরা ওদের মন নরম তো, অল্প কথা বুঝে যায়, হাত দেখো কাকু, হাত দেখো হুজুর, হাত দেখো, হাত দেখে দেখছে যে অনেক অনেক গুণিন বলি আর মানে টুপি দাড়ি বলি, এরা ধনী লোক দেখলে উইতে পারে, ধনী লোকের গিন্নি দেখলে উইতে পারে, যের গায়ে গত গহনা আছে, হাত পা কাটা কটা, না হিট পোড়া, না নরম, না খুব কাজ করা, ও লোক দেখলে বোয়া যায় আছে না নাই, দেখছে যে না এ বিশাল পয়সা আছে, হাত দেখি পর বলছে বাড়ি যান, না ভাই কি আছে না বলা যাবে না, অসুবিধা আছে, ও আর বাড়ি যাবে? ও বেলা 10টা থেকে 2টা বন্ধ বসতে হবে, আমার হাত তালি কি হয়েছে, না বললে আপনি সহ্য করতে পারবেন না, অসুবিধা আছে, যদি বলি আপনি বাড়ি যেতে পারবেন, বলে দুনিয়া মায় সব দেখছে ওরা দেখে না, জানের কাছে অনেক টাকা লোক, তা বলছে তোমার হাতে যে অবস্থা আছে, তোমার সামনে বিরাট বিপদ, খুব বেশি হলে তুমি 1 বছর বাঁচতে পারবে। ও তখন ভয় কাটতে পারে, এত জমি জায়গা, এত গাড়ি বাড়ি, এত কিছু, 1 বছর মাত্র বাঁচবো,
তহজির কি করা যাবে তা বললেন, তাবিজ দিলাও তাহলে বছর দু চারিখ ঠেলে দিতে পারি, তাবিজিল ঠেলে দেবে। তা যাই হোক, তাবিজ দিল, 2000 লিখ 5000 লিখ নিল, তাহলে আগে পিচের খবর সামনে বিপদ আসবে, এ খবর জানে কে? জোরে বলেন কে? তুমি আর 2 বছর বাঁচবে কি 3 বছর বাঁচবে এ খবর জানে কে? তাহলে আল্লাহ তে যার বেশি জ্ঞান হবে এ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, জোরে বলেন। এই জন্য রসুল বলেছে যারা গণক এরা জাহান্নামে যাবে, এদের নামাজ নাই, রোজা নাই, এদের শবে বরাত নাই, শবে কদর নাই, আগে পিছের খবর যারা বলে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ও কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহর কোরআনের হাফেজ ছেলেটা, ও মায়েরা বোনেরা বেটিরা, কোরআনের কত পাওয়ার দেখেন। কমিটির ভাইরা আমার বলতে বলেছে, তাই আমি এই ঘটনাটা বলছি, বহুদিন আগে বলে ছিলাম আবারও আজকে বলতে বলেছে, বলছি ভালো করে বোঝার চেষ্টা করো। ওই কোরআনের হাফেজ বাড়ি আসছিল, হঠাৎ করে ট্রেনে চাপে হোক আর কেউ ধাক্কা দিয়ে হোক, যে কোনো অবস্থায় ট্রেন থেকে পড়ে গিয়ে স্পটে হাত আর পা কেটে স্পটে মারা গেছে। পনেরো ষোলো বছর বয়স হবে, মারা গেল। মাদ্রাসায় ফোন করেছে, আমার হাফেজ সাহেব তো বাড়ি আসলো না, বলছে ছুটি দিয়েছি, তাহলে কোনো সাথীর সঙ্গে কোনো বন্ধুর সঙ্গে তাদের বাড়ি গিয়েছে, কালকেরে যাবে, এরকম হয় তো? একসঙ্গে ছুটি হলো, বন্ধু বান্ধব চল আমাদের বাড়ি যাই, ওখান থেকে তো সকালবেলা গাড়ি তুলে দেবো, চলে যাবে, কিন্তু এ মারা গেছে। ভাই জান আমার বাবা দিরা, প্রথম দিন দেখা হলো না, দ্বিতীয় দিনও খবর হলো না, তৃতীয় দিনও খবর হলো না, মাদ্রাসায় খবর নেওয়া হলো, মাদ্রাসায় যাওয়া হলো, এলাকায় সমস্ত ছেলেদের কাছে ফোন করা হলো, কোনো খবর পাওয়া গেল না। এইবারে জনম দুঃখী মা, নারী ছেড়া মা, স্বপ্নের মাধ্যমে দেখছে আমার হাফেজ সাহেব নাজিবুল, ছেলেটার নাম নাজিবুল, রাতের বেলা মা জননীর কাছে আসছে, রক্ত মাখা শরীর নিয়ে, জামা কাপড় সব লাল, মা জননীকে এসে ডাকছে, ঘুমের ঘরে মা কেঁদে উঠে বলে আমার ছেলে এসেছিল, সবাইকে বলছে আমার নাজিবুলের শরীরে রক্ত, আমার হাফেজ সাহেব শরীরে জামা কাপড় সব লাল, ও ভাইরা বাবা দিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, এমনি করে দিনের পর দিন কেটে যায়, এখানে যা হয় ওখানে যা হয়, এ মৌলবীর কাছে যায়, ও গুনুনির কাছে যায়, কেউ বলে ছেলে জিনে নিয়ে গেছে, কেউ বলে 7 ফুট মাটির তলায় যে জিন চলে ওই জিনে নিয়ে গেছে, 7000 টাকা দিলে কাল সকালে বাড়ি আসবে, 8000 টাকা দিলে কাল সকালে বাড়ি আসবে, কেউ বলে 15000 টাকা দিলে একবারে নিশ্চিত করে চলে আসবে, অমুক জায়গা আছে আনতে হবে, আর একটা খালা যে আছে মাটির তলা দিয়ে চলে, সবাই বলছে কোনো চিন্তা নাই, কিন্তু প্রথম দিনে ছেলে মারা গেছে, কথা বুঝতে পেরেছেন? আর গুনিনিরা কি বলছে, 7000 দিলে আসবে, বেঁচে আসবে, কোথায় গিয়ে চলে আসবে, আর কেউ কেউ বলছে 7 ফুট মাটির তলাতে চলছে কালাজেন, ছেলিয়ে গেছে আসবে, কিন্তু প্রথম দিন মারা গেছে, খবরটা ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। ও মায়েরা বোনেরা বেটিরা, ও যুবকেরা জনেরা, দেখতে 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 বহু টাকা চলে গেল, বহু পয়সা খরচ হয়ে গেল, এখানে পানিতে ফুঁক দিয়ে বলতো সেই তো দেখা যাচ্ছে, গুনুন যারা যারা গুনোয় এরা, এদের জ্ঞান কিন্তু বিরাট হতে হয়, মাস্টার ডাক্তারের পাক খাবে, এ সাধারণ লোকের কাজ না। ওরা প্রথমে জিজ্ঞাসা করে নিল মেয়ে ছেলের, যে আপনার ছেলে কি করে, তো মা কাঁদছে বলছে মাদ্রাসায় পড়তো, একটা একটুখানি সূত্র জেনে নিয়ে এবার সব বলবে, শুধু একটুখানি জেনে নেবে, তো বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবারে কি কোথায় বলে পানিতে ফুঁক দে, গায়ে লম্বা জামা আছে না, কেন মাদ্রাসায় পড়তে পারে লম্বা জামা গায়ে থাকবে, কথা বুঝতে পারবে, বোকাটা সাধারণ মানুষ বুঝতে পারে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, বয়স কত বলতে 16 বছর, হালকা দাড়ি আছে না মুখে, বলছে হ্যাঁ সব দাড়ি উঠছে,
কথা বুঝতে পারেনি? আচ্ছা, মাথায় টুপি আছে, কেন বাম্মা বিশ্বাস করবে? গায়ে লম্বা জামা, মাথায় টুপি, হালকা দাড়ি, তাহলে আমার কথা বুঝতে পারছো? ওই যে বলেছে মাদ্রাসায় পড়ে ওতেই কাবার, ওতেই সব ধরে নিয়েছে। এবারে আরেকটা দিক আমি আপনাদের বলে দেই, আপনি গোনাতে গিয়েছেন, গোনারও তো যায় না, যে গোনা সেও জানেন আমি, যে গোনাবে এও জানেন আমি, খুব আগুন ওর খুব আগুন, গোনানো তো যায় না। তবে শোনেন, গিয়েছেন, আচ্ছা পশ্চিম দিকে আপনার আত্মীয় বাড়ি আছেন, তখন দেখছি হ্যাঁ, দুলাবার বাড়ি, আমার বাপের শ্বশুর বাড়ি, আমার মামার বাড়ি, আমার খালাদু বোনির বাড়ি। আচ্ছা কোন দিকে আপনার আত্মীয় নেই বলেন তো, কোন দিকে নেই? যেদিকে বলবে সেদিকে আপনার আত্মীয় আছে, আছে না বলেন? হয় আমার মার বোনের বাড়ি, নাই বাপের আত্মীয়র বাড়ি, আমার নিজের আত্মীয়র বাড়ি, না আমার দুলাবার বাড়ি, না দুলাবার বোনের বাড়ি, আছে না? নাই। ও তখন বলছে আপনার পূর্ব দিকে আর টাতু আছে না? বললো না তো, ভালো করে খেয়াল করে দেখেন। ও হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে সে আমার মা চাষি খালার বাড়ি। ও আচ্ছা, আমি বললাম বললাম এইটাও বুঝতে পারিনি যে ফেসাদ। এও তখন বলছে যে আমার আত্মীয় আছে, জানলো কি করে? আমি নিশ্চয় অনেকে জানে, এইগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না। এরপরে আপনাকে ফেসাতে ফেলবে, আপনাকে ফেসাতে ফেলবে, প্রত্যেকটা মানুষের পিছনে বিরাট বিরাট ঠাঙা কেটে গেছে। ও বলে ইস, আপনার পিছনে তো বিরাট ফাঁড়া কেটে গেছে, বিরাট, এবং সেটা মারাত্মক। এ তখন দেখছে জামা, ও সেই দুলাবার সঙ্গে যাচ্ছিলাম যে মোটর বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাঁড়া কেটে গেছে, প্রায় মারা যাচ্ছিলাম, হ্যাঁ পাশ দিয়ে বাস গিয়ে গেছে, যদি আর একটুখানি সরে যেত বাস চাপা পড়তাম, আর নাই গাছ থেকে পড়ে গিয়েছিল, নেই ইঞ্জিন ভ্যানটা পাল্টে গিয়েছিল। প্রত্যেকটা মানুষের পিছনে বিপদ কেটে গেছে, আছে না? আর না টাইফার হয়েছিল, না হার্ট অ্যাটাক হচ্ছিল, না গাছ থেকে পড়ে গিয়েছিল। এই ভাঙতা গুলো যারা দেয়, এরা জাহান্নামে যাবে। এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করো, বলি চার টুকরা ভেড়া আমার, একদিন দুদিন তিন দিন চার দিন কেটে গেল, এমনি করে তোড়ফোড় তোড়ফোড় করে সমস্ত জায়গায় খোঁজা হয়। ও বলি চার টুকরা রাম, ও ভেড়া বাবা দিদা ময়রা বুড়া বেটি রাম, ওই আল্লাহর কোরআনের হাফেজ ছেলে খুঁজে পাওয়া যখন কোথাও যাচ্ছে না, খুঁজতে খুঁজতে 18 দিন 19 দিন হয়ে গেল, আত্মস্বজন সবাই মিলে ভাইজান আমার বাবা দিলাম, ও যুবকের চলেরাম, খুঁজতে খুঁজতে কলকাতায় জিআরপি অফিসে গেল। যাওয়ার পরে সেখানে ওরা বলছে হ্যাঁ, একটা ছেলে মারা গেছে, তার হাত আর পা কেটে পড়ে গিয়েছিল, ওই হাতটার পাটা আমরা বেঁধে নিয়ে, হাতের সঙ্গে পায়ের সঙ্গে বেঁধে, তার পাশে কয়েকদিন হচ্ছে চিতাতে পুড়িয়ে দেওয়া হয়েছে। বলছে 19 দিন 16-17 দিন হয়ে গেলে লাশের যদি কেউ হামি না হয়, তাহলে তাকে লাশ ঘরে ফেলে দেওয়া হয়, আর নাই চিতাতে জ্বালিয়ে দেওয়া হয়। তো সে বাচ্চাটা জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে, আজকের 16-18 দিন হয়ে গেছে। তা বলছে আচ্ছা, তা সেই বাচ্চার কোনো সামানপত্র নেই, আপনারা পাননি যেখান থেকে লাশ তুলেছিলেন? বলছে হ্যাঁ, এই ব্যাগ পেয়েছি, এই এটা পেয়েছি, বইটা পেয়েছি, সঙ্গে ছিল ব্যাগের ভিতরে আল্লাহ পাকের কোরআন। ও মুসলমানেরা কোরআনি জোবানি বলে, জোবানি যারা কোরআনের হাফেজ হয় জোবানি পড়ে, জোবানি পড়ে, ওই জোবানি পড়তে পড়তে যখন বেঁধে যায়, আটকে যায়, পকেট থেকে হোক আর ব্যাগ থেকে হোক, আল্লাহর কোরআন বার করে দেখে লয়। কথা বুঝে আসেনি? মানে জোবানি মানে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, জোবানে পড়তে পড়তে যাচ্ছে। وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ سَوَاءٌ عَلَيْهِمْ أَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ إِنَّمَا تُنذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَأَجْرٍ كَرِيمٍ এইবারে যে ইন্না নাহনু নুহিল মাউতা হবে মনে আসছে না, তখন পকেট থেকে কোরআন বার করে, ব্যাগ থেকে কোরআন বার করে দেখছে। এরপরে কি হবে? ওই কোরআন বার করে দেখবে আর কোরআন পড়বে বলে অধিকাংশ হাফেজ সাহেবদের কাছে কোরআন শরীফ থাকে, যারা জোবানি পড়ে ওই ব্যাগের ভিতরে
কিনে দেওয়া লুঙ্গি, আব্বা জানের কিনে দেওয়া জামা, ওই ব্যাগের ভিতরে ছিল অনেক কিছু, ছিল ছুটিতে বাড়ি আছে কলিজা টুকরা বেটা, ব্যাগ দেখে বাপ বেহুশ হয়ে গেছে, এই তো আমার কলিজার টুকরা বাচ্চা, এই তো আমার বাচ্চার ব্যাগ, বলে বাবু এই ব্যাগওয়ালা বাচ্চাটা কোথায়, বলে বাবা আজকের 16-17 দিন হয়ে গেছে কোন লাশের কোন ওড়িশা নাই, লাশের কোন আত্মীয় স্বজনের সঙ্গে দেখা নাই, কোন খবর নাই, বলে এই কয়েকদিন হয়েছে জ্বালিয়ে দিয়েছি, বাপ চোখের পানি পেরি আর বলে বাবা না কোন জায়গায় জ্বালিয়েছ, কোন জায়গায় আমার কোরআনের হাফেজকে পুড়িয়েছ, অন্তত জীবনের শেষ দেখা একটুখানি সেই জায়গাটা দেখে যাই, কলিজার টুকরা ভাই কয়েকজন মিলে সেই জায়গাটা দেখতে গিয়েছে, যে জায়গায় পড়াই চুল্লি বলা হয়, কারেন্টে লাশ পড়ানো হয়, কাতারে 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 লাশ, আল্লাহর কোরআনের হাফেজ নাজিবুল ওই লাশ পড়ানোর কাতারে লাশের সঙ্গে রয়েছে, যতবার ওই লাশের সঙ্গে নিয়ে আর কোরআনের হাফেজকে চুল্লির উপরে তোলা হয়, সঙ্গে সঙ্গে সমস্ত মেশিনগুলো বন্ধ হয়ে যায়, কোনো মতে হাফেজ সাহেবের লাশকে জ্বালাতে পারে না, জোরে বলুন আর জোরে বলুন নারাই দেখবে, এরা ইঞ্জিনিয়ার ডাকল যে এই কি হচ্ছে, মেশিন বন্ধ হচ্ছে কেন, এই ছেলেটাকে পড়ানো যাচ্ছে না কেন, এর বেলা বন্ধ হচ্ছে, বলে আবার পিছনে ফেলে দেয় সিরিয়ালে, আবার যখন ওর পালা হয় সঙ্গে সঙ্গে সমস্ত মেশিন বন্ধ, সমস্ত ইঞ্জিনিয়াররা বলছে তো মেশিন সব ঠিক আছে, ব্যাপারটা কি বলছে কিছু বোঝা যাচ্ছে না, পরপর দুদিন ওইরকম করার পরে 3 দিনের মাথায় নিয়ে প্লাস্টিক জড়ানো অবস্থায় একটা গাছের গোড়ায় ফেলে দিল, আর এরা ওই 19 দিনের মাথায় ওই জায়গায় গিয়ে পৌঁছালো, বলছে বাবু এরকম একটা লাশ এসেছিল, বলছে কি রকম, বলছে ডানাত ডান পা কাটা ডানাত কাটা, এরকম একটা অল্প বয়সী ছেলে, বলছে হ্যাঁ আমাদের তো জীবনে এরকম লাশ দেখিনি, কি হয়েছে, বলছে যতবার ওর চিতাতে তোলা হচ্ছে সুইচ মারছি সমস্ত মেশিনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেই বাচ্চাটা তো পড়ানো যাচ্ছে না, ওই গাছের পড়ে আছে, দেখো তোমাদের লাশ কি, এরা দৌড়ে গাছের গোড়ায় গিয়ে প্লাস্টিকে প্লাস্টিকে ঢাকা 18-19 দিনের বাচ্চা কোরআনের হাফেজ বাচ্চা, প্লাস্টিকের মুখ প্লাস্টিক মুখ জড়ানো ঢাকা দেওয়া প্লাস্টিক খুলে দেখতে পাঙ্গাই হাফেজ নাজিবুল আল্লাহর কোরআনের হাফেজ, ওই প্লাস্টিক জড়ানো 18-19 দিনের মাথায় ঝকঝক করছে টাটকা রয়েছে আল্লাহর কোরআনের হাফেজ, ঘুমিয়ে রয়েছে, জোরে বলুন ও কলিজার টুকরা মুসলমানেরা, পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে যে আগুন আল্লাহ পাঠিয়েছে, আগুন জাহান্নামের আগুন ধুয়ে 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 আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছে নরমাল করে দুর্বল করে, আল্লাহর কোরআনের হাফেজ যারা হবে জাহান্নামের আগুনে পড়াতে পারবে না, তাই কোরআনের হাফেজ ছিল বলে পৃথিবীর জমিনের কারেন্টের আগুন হাফেজ নাজিবুলকে পড়াতে পারে না, জোরে বলো আর জোরে বলুন সুবহানাল্লাহ, ও ভাইরা বাবা দিরাম জাপান জার্মান আফগানিস্তান ইরাক ইরান পৃথিবীর জমিনে অন্য কোন দেশের খবর না, আপনারা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা গেলে যখন গোসল করিয়ে দাফন করা হলো সঙ্গে কবরে নেমেছিল হাফেজে কোরআন, নিজের চাচাতো ভাই বলছে আমি যখন কবরে নেমে হাফেজ সাহেবকে কবরে রাখি তখন আমার এত সুন্দর খুশবু নাকে আসছে, আমি এই রকম খুশবু পৃথিবীর জমিনে কোনোদিন পাইনি, ও কলিজার টুকরা না হাফেজ সাহেব শহীদ ইমামে ওয়াম মৃত্যু
বরণ করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে বলে আল্লাহ পাকের জান্নাতি খুশবু হাফেজ সাহেবের কবরে আমার আল্লাহ জারি করে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন, সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূল বলেন, যারা নিজের সন্তানকে নিজের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার মার বাপের মাথায় ময়দানে মাশরের দিনে সূর্যের যে জ্যোতির্ময় নূরের তাপ আমার আল্লাহ পাক পরিয়ে দেবে। জোরে বলুন।